বাংলার সর্বপ্রথম প্যান ইন্ডিয়া সিনেমা দেবী চৌধুরানীর দামামাটা আজই বেজে গেল। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদেরকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানাই। এবং আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো বহুদিনের অপেক্ষার অবসান, আমরা দেখতে চেয়েছিলাম, যেটা আমাদের প্রেরণা ছিল, আমাদের চাওয়া ছিল, সেটা হচ্ছে দেবী চৌধুরানী নামক যে সিনেমাটা রিলিজ করার কথা ছিল 2024 সালের পুজোতে, সেই সিনেমাটার কিন্তু লুক টেস্ট করার কথা ছিল এই বছরের নভেম্বর মাসে। অর্থাৎ নভেম্বর মাস চলছে, আমরা সবাই জানি, নেক্সট ইয়ার লাস্ট মান্থ ডিসেম্বর। তো সেই লুক টেস্ট কবে হবে সেটা নিয়ে কিন্তু দ্বন্দ্বের মধ্যে ছিলাম অনেকেই। আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কিন্তু কমেন্ট বক্সে এবং পার্সোনালি জিজ্ঞেস করেছিলেন যে দাদা, দেবী চৌধুরানীর কোনো আপডেট থাকলে প্লিজ দিও, লুক টেস্ট কবে হবে সেটা জানার জন্য কিন্তু অধীর আগ্রহে আমরা ওয়েট করে আছি। সো সেই সমস্ত কিছু আগ্রহের অবসান ঘটলো আজ আজ মর্নিংয়ে। অর্থাৎ সকালেই কিন্তু সুব্রজিৎ মিত্র সহ যে প্রোডাকশন হাউস রয়েছে, অর্থাৎ এডিটেড মোশন পিকচার, সেই প্রোডাকশন হাউস থেকে কিন্তু অফিসিয়ালি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং লুক টেস্টে সবাই কিন্তু সফল হয়েছে এবং দারুণ লাগছে সবাইকে সেই সমস্ত কস্টিউমে। আমরা সবাই জানি বান্ডিত কুইন, অর্থাৎ দস্যুরানীর যে চরিত্রটা শ্রাবন্তীকে দিয়ে যেটা করা হচ্ছে, তো শ্রাবন্তী চ্যাটার্জি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস বলে আমি মনে করি, আমার খুব পছন্দের একজন অভিনেত্রী। এবং তাকে এই রকম টাইপের চরিত্রে দেখার জন্য এই আগ্রহটা কিন্তু প্রবল হয়ে উঠেছিল যেদিন থেকে জানতে পেরেছিলাম যে দেবী চৌধুরানী আসছে। এবং সবচেয়ে বড় কথা, যে লুকগুলি প্রকাশ করা হয়েছে আজকে, সেই লুকগুলোর নাম তোমাদেরকে মোটামুটি বলার চেষ্টা করছি। শ্রাবন্তীর চারটি লুক কিন্তু প্রকাশ পেয়েছে। তো চারটি লুকই ভিন্ন ধরনের, একটা দেখা যাচ্ছে যে যুদ্ধক্ষেত্রে যেরকম হওয়াটা দরকার, রেড কালার একটা শাড়িতে কস্টিউমে রয়েছে, একটা দারুণ সাজগোজের মাধ্যমে রয়েছেন, একটা রানীর মতো লাগছে দেখতে, দারুণ গয়নাগাটি কাস্টমাইজ করা হয়েছে তাকে। এছাড়াও কিন্তু আরও দুটি লুক রয়েছে। তো প্রত্যেকটা লুকে বেশ প্রমিসিং লাগছে শ্রাবন্তী চ্যাটার্জিকে। আমি জানি তোমাদের অনেকেরই ফেভারিট নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। এছাড়াও রয়েছে বিবৃতি চ্যাটার্জি, অপূর্ব দেখতে লাগছে, অপূর্ব দেখতে লাগছে তাকে, লুক টেস্টে জাস্ট অসাধারণ লাগছে। এছাড়া যদি বলি শ্রাবন্তীর বাবার যে চরিত্রটা, সেটা কিন্তু প্লে করবেন সব্যসাচী চক্রবর্তী, এবং তার ছেলেও কিন্তু এই সিনেমাটাতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন, অর্জুন চক্রবর্তী। এছাড়াও রয়েছেন বিবৃতি চ্যাটার্জির কথা তো বললাম, এছাড়াও দর্শনা বণিক কিন্তু রয়েছেন এই সিনেমাটায়। তো প্রত্যেকের লুক মোটামুটি রিভিল করে দেওয়া হয়েছে, বাট একজন ছাড়া, অর্থাৎ ওয়ান অফ দ্য বেস্ট বা মোস্ট লিডিং ক্যারেক্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, যিনি ভবানী পাঠকের ভূমিকা অভিনয় করতে চলেছেন, তার লুক টেস্ট এখনো হয়নি। তার অনেক কিছু বডি ট্রান্সফরমেশনের ব্যাপার আছে, তো কিছুদিন ওয়েট করার পরে কিন্তু আমরা জানতে পারবো, অবশ্যই কামিং সুন, খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো, খুব শীঘ্রই আমরা জানতে পারবো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক, অর্থাৎ ভবানী পাঠকের যে চরিত্রটা প্রসেনজিৎ চ্যাটার্জি পোর্ট্রে করবেন, অ্যাক্টিং করবেন, তার লুকটা কীরকম হতে চলেছে সেটা কিন্তু খুব শীঘ্রই আমরা জানতে পেরে যাবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো বন্ধুরা, তোমরা কতটা এক্সাইটেড রয়েছো প্রসেনজিতের লুক আসা নিয়ে, অর্থাৎ এখনো তো আসেনি, সেটা নিয়ে তোমরা কতটা ওয়েট করে আছো সেটা জানো, কতটা এক্সাইটেড রয়েছো, এবং যে লুকগুলো প্রকাশিত হয়েছে শ্রাবন্তী চ্যাটার্জির লুক তোমাদের কেমন লেগেছে এবং প্রত্যেকের লুক কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।